উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের তো গত কয়েকটি অনুষ্ঠানে আপনারা দেখছেন যে আমার সাথে আপনাদের একজন প্রিয় তারকা থাকছেন। সামনে আসছে ঈদ, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। আজকে এই অনুষ্ঠানে আমার সাথে আপনাদের একজন প্রিয় তারকা আছেন, যিনি বয়সে তরুণ, 2018 সালের লাকসুন্দরী। মিম, কেমন আছো মিম? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। তো মিম, আজকে তুমি কোন খাবার রান্না করাটা আমার কাছে দেখতে চাও? এইবার ভেবেছি মোতি বিরিয়ানি রান্না করব, যদিও এটা আমি খুব ভালোভাবে পারি না। আর আপু, মানে আপনি যদি একটু শিখিয়ে দেন তাহলে আমি অবশ্যই এটা এবার ঈদে আমি রান্না। আচ্ছা, মোতি বিরিয়ানিটা ঠিক আছে। একটা কথা বলতে পারি যে আমি খুব সহজভাবে তোমাকে শেখানোর চেষ্টা করব। গরম পানি একটু বসিয়ে রেখেছি, গরম পানির মধ্যে আমি একটু এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়েছি। গরম পানি একদম ফুটন্ত গরম পানি, হ্যাঁ, পানির মধ্যে আমি দিচ্ছি। একদম ইজি ওয়েতে আমি অবশ্যই এটা ট্রাই করব এবং নিজে রান্না করব। ইজি ওয়েতে দেখাচ্ছি। আমি এখানে চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। এখানে এক কাপ ঘি আছে, হ্যাঁ, আমি আধা কাপ দিচ্ছি। আধা কাপ ঘি দিলাম, লবণ দিতে হবে। আজকাল সবাই লবণ অনেক কম খায়। বেরেস্তা দিয়ে পোলাওটা আমরা আসলে দমে দিয়ে দেবো, একটু বলো কাশলে ঢেকে দেবো। মতিগুলো একটু ভাজতে হবে। আমি এই চুলায় আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রেখেছি, তার মধ্যে আমরা মতিগুলা তৈরি করবো। এখন দেখো মতি তৈরি করবো আমরা কীভাবে। এখানে আমি কিমা রেখেছি, যেটা বললাম 250 গ্রাম কিমাটা রাখলাম। এখানে আমি এখানে 2 পিস পাউরুটি রেখেছি, হ্যাঁ, পাউরুটিটা একটু পানির মধ্যে ভিজিয়ে নেব। লবণ লাগবে, একটু বেরেস্তা দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। আর তোমার কাছে যদি পুদিনা পাতা না থাকে, সবসময় ঘরে আসলে পুদিনা পাতা থাকে না, তবে কাবাব জাতীয় জিনিসগুলো পুদিনা পাতা দিলে গন্ধটা খুব ভালো লাগে, যার জন্য দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, তাও আমি কুচি করে দিচ্ছি, হ্যাঁ। এখনই দেখো তুমি, তোমার কাছে খুব ইজি লাগবে সব কিছু। 4 চামচের আধা চামচ, হ্যাঁ, একটু কাবাবের মশলা না দিলে কাবাবের যে ফ্লেভারটা সেটা আমরা পাবো না। রুটিটা যে ভিজিয়েছিলাম এটা আমি দুটো হাতে ধুয়ে এসেছি, ভালো করে চিপে নেবো। এখন এটার সঙ্গে মিক্সড করে, হ্যাঁ, রুটিটা দেবো। আর আরেকটা হলো সহজ পদ্ধতি, হলো রুটিটা দিলে এটা আসলে অরিজিনাল, মানে এইভাবে বানালে ভালো হয়। আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, অর্ধেকটা দিলাম। এখন দেখো কি করতে হবে, এই সাইজের গোল গোল করে তারপর সবগুলো আমরা ভাজবো। তোমাকে এখন জিজ্ঞাসা করি একটা কথা, যে তুমি যে এই যে এখন যে ঘরে বসে আছো, তাই না, তোমার পড়াশোনা কি শেষ হয়ে গেছে? না, আমি মাস্টার্স ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছিলাম। মিম, আমি এই যে তৈরি করলাম দেখো, এই যে এতগুলো সবগুলো তৈরি করে ফেললাম, এর মাঝে কিন্তু আমাদের পোলাওটা হয়ে গেছে। আমি একটু পোলাওটা খুলে তোমাকে দেখাতে যাচ্ছিলাম, ঝরঝরা পোলাও হয়ে গেছে। পোলাওটা আমি এখন একটু সরিয়ে রাখছি ওইদিকে। তেলটা মনে হয় গরমই আছে, একটা দিয়ে আমি একটু দেখি, হ্যাঁ গরমই আছে। ভাজবো এখন, আমরা ভেজে ভেজে তুলে ফেলবো। এই যে ভাজছি। আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মিম? ভবিষ্যতে মিডিয়াতে তো অবশ্যই কাজ করছি। না, মিডিয়াতে তো কাজ করছো, আর কি ইচ্ছা? পাশাপাশি যেহেতু আমি পেইন্টার, তো এই এক্সিবিশন দেয়া বা পেইন্টিং এর উপর কিছু করার ইচ্ছা। হয়ে গেছে, এখন আমরা বিরিয়ানিটা মানে তৈরি করে ফেলবো। আমি সবগুলো তুলে ফেলি, পোলাওর হাঁড়িটা এখন আবার এদিকে নিয়ে আসি, তেলটা সরিয়ে রাখছি, ঢাকনাটা খুলে দেই, তারপরে দেব। দেখো আমরা এখন মাঝে মতিগুলা দেব, হ্যাঁ, সবগুলা ঢেলে দিচ্ছি, কম কম করে 1 চামচ দিচ্ছি বিরিয়ানি মশলা, বেশি দিলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। দিলাম, হ্যাঁ, এরকম পোলাও বিরিয়ানি টাইপের জিনিসে কাঁচামরিচ ভাল লাগে। আর বাদশাহী বলে এখানে আমরা পেস্তা বাদামও দিতে পারি, আমি কিছু কিশমিশ দিলাম, হ্যাঁ, কিছুটা বেরেস্তা দিচ্ছি, আবার যখন পরিবেশন করবো তখনও দেব, একটু স্যাফরনের কালার দেব পোলাওয়ের মধ্যে, তাহলে যখন বাড়বো তখন ভাল লাগবে। আর তুমি তো গন্ধ পাচ্ছ না, ঘিয়ের জন্যে পোলাওয়ের গন্ধ আমার কাছে এখন মানে খুব ভালো, একটা সুঘ্রাণ যাকে বলে তাই পাচ্ছি। এখন আমি এটা ঢেকে দিলাম, হ্যাঁ, দেখে বুঝতে পারছি এটা খুবই ডিলিশিয়াস হচ্ছে। আমি আসলে খেতে পারছো না আজকে, করছি রাইট। একটা ডিশ নিয়ে আসলাম, সাজানোর কিছু জিনিস নিয়ে আসলাম।
মোতি বিরিয়ানিটা আমি এই ডিশটার মধ্যে পরিবেশন করব। এখন এটার মধ্যে উপরে একটু বেরেস্তা দিয়ে দেই বিরিয়ানির, আর তার মাঝে একটু সাজিয়ে দেব আমরা। এই হয়ে গেল মোটামুটি আমাদের সাজানো। হ্যাঁ, অনেক বেশি সাজালাম না, আজকে আমি মিমের জন্য তৈরি করে দেখালাম মোতি বিরিয়ানি। তুমি যখন রান্না করবে তখন তো অনেক থালা বাসন লাগবে, হাঁড়ি পাতিল অনেক লাগবে, আমি তো কত কিছু দেখা এখন ব্যবহার করে ফেললাম, তো এইগুলো তুমি পরিষ্কার করবে কি করে? অবশ্যই ভিম দিয়ে, ভিম লিকুইড দিয়ে খুব সহজে খুবই সুন্দর করে মানে ক্লিন হয়ে যায়, তো অবশ্যই ভিম। ভিম উৎসবের রান্নার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আর ঈদের আগাম শুভেচ্ছা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য, এবং ঈদের ঈদ মোবারক। দেখুন কত ভালো লাগছে মোতি বিরিয়ানিটা, আমি রান্না করেছি বলে না আমার মনে হচ্ছে, দেখতে তো ভালো হয়েছে, আর আমি গন্ধটা পাচ্ছি আপনারা রান্না করবেন যে খুব ভালো লাগছে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি কেকা ফেরদৌসি ভিম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে দেখা হবে আগামীকাল। খুদা হাফিজ। ভিম লিকুইড চ্যালেঞ্জ। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ পেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড।